আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক সময় শুনে থাকি বা কোনো জায়গায় ব্যানার দেখে থাকি যে নিকট আত্মীয় কাউকে বা নিজের পরিবারের কাউকে ব্লাড ডোনেট করবেন না বা করা থেকে বিরত থাকবেন। তো সেই কথাটার গ্রহণযোগ্যতা কতটুকু কিংবা আসলে কি ব্লাড দেওয়া যাবে না, এই প্রশ্ন বা কনফিউশন আজকে আমরা দূর করার চেষ্টা করব। সচরাচর এটা আমাদের একটা কনফিউজিং ম্যাটার, কারণ সাধারণত ব্লাড যখন আরেকজনকার কাছে নেওয়া হয় তখন আমরা কমন সেন্সে যেটা বুঝি সেটা হলো ব্লাড যে ডোনেট করবে তার ব্লাড এবং যে রিসিভ করবে তার ব্লাড সবচেয়ে বেশি ম্যাচিং করলে সেটাই সবচেয়ে বেটার, এবং ক্রস ম্যাচিং করে সবকিছু ম্যাচিং করেই কিন্তু আমরা ব্লাডটা রোগীর শরীরে প্রবেশ করাই। তো এক্ষেত্রে নিজের পরিবার থেকে ব্লাড নিলে তো সবচেয়ে বেশি ম্যাচিং হওয়ার কথা তাদেরই, কিন্তু এক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায় দাঁড়ায়? তো আমরা যখন আরেকজনকার শরীরে ব্লাড প্রবেশ করাই তখন ডোনারের ব্লাড এবং যে ব্লাড গ্রহণ করবে তার ব্লাডের যে জিনিসগুলো আমরা মিলাই সেটা হলো তাদের ব্লাডের কিছু ফ্যাক্টর তথা অ্যান্টিজেন অ্যান্টিবডি ফ্যাক্টর, এগুলো যদি মেলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, এবং যে ব্লাড ডোনেট করবে তার ব্লাডের মধ্যে কোনো মাইক্রোবিয়ালস তথা কোনো ভাইরাস এই জাতীয় কোনো কিছু আছে কিনা যে পরবর্তীতে রোগ সৃষ্টি করতে পারে। তো এগুলো যদি না থাকে সেক্ষেত্রে সেই ব্লাড আমরা নিশ্চিন্তে গ্রহণ করি। এগুলো সবকিছু মিলিয়ে দেওয়ার পর সমস্যাটা আসলে কোথায় হয়? নিজের ফ্যামিলির কারো কাছে তথা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ নিজের বাবা মা, নিজের ছেলে মেয়ে, ভাই বোন, এসব লোকের কাছে ব্লাড নিলে যে প্রবলেমটা হয় বা যে রেয়ার ডিজিজটা হওয়ার পসিবিলিটি থাকে সেটা হলো সংক্ষেপে GVHD, আরো যদি একটু স্পেসিফাইড করে বলা হয় TAGVHD। এর পূর্ণরূপ হলো ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। তো এখানে আমরা কয়েকটা শব্দ একটু বোঝার চেষ্টা করি। প্রথমত গ্রাফট, আমরা যখন শরীরের কোনো একটা পার্ট বা কোনো কিছু আরেকজনকার শরীরে সংযোজন বা প্রতিস্থাপন করি তখন সেটাকে আমরা গ্রাফট বলতে পারি, যেটা বাংলা অর্থ ডিকশনারিতে ঘুষ হয় সাধারণত, কিন্তু এটা মেডিকেল টার্মে যখন অন্যজনকার শরীর থেকে কিছু নেওয়া হয় তখন সেই জিনিসটাকে গ্রাফট বলা হয়। তো সেই গ্রাফট এবং যার শরীরে কোনো কিছু ট্রান্সফার বা সংযোজন করা হচ্ছে তার শরীরটাকে তখন বা তার শরীরের যে টিস্যু বা সেলগুলোকে হোস্ট টিস্যু বলা হয়। তো এই গ্রাফট আর হোস্ট মিলে যখন কোনো একটা কিছু দ্বন্দ্ব তৈরি করে ফেলে তখন সেটাকে বলা হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট রেসপন্স। এই রেসপন্সটা অনেক সময় বা বেশিরভাগ সময় নেতিবাচক হয়ে থাকে। এই রেসপন্সটা যদি কখনো কোনো ডিজিজ তৈরি করে তখন সেই ডিজিজটাকে আমরা বলতে পারি গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। তো যাই হোক, যখন এটা ট্রান্সফিউশন ইস্যুতে চলে যায় বা ট্রান্সফিউশনের ফলে এই রেসপন্সটা বা ডিজিজটা হয় তখন তার সামনে আমরা TA কথাটা লাগাই দিই, অর্থাৎ TAGVHD, যার পূর্ণরূপ হলো ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। আন্ডার নর্মাল সার্কামস্টান্সেস অর্থাৎ সাধারণ ঘটনায় কি হয়, আমরা রক্তের অ্যান্টিজেন অ্যান্টিবডি কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা না থাকলে সেই ব্লাড ট্রান্সফিউশন করাই, এবং সচরাচর যে ব্লাড ডোনেট করে তার ব্লাডের যে লিউকোসাইট রয়েছে অর্থাৎ শ্বেত রক্তকণিকা রয়েছে এবং যে ব্লাড রিসিভ করে তার যে লিউকোসাইট রয়েছে এই দুইটা লিউকোসাইটের মধ্যে লিম্ফোসাইট রয়েছে, এবং এর মধ্যে টি লিম্ফোসাইট সাধারণত ইমিউন রেসপন্স দিয়ে থাকে। অর্থাৎ সচরাচর যে ব্লাড গ্রহণ করে তার শরীরের যে লিউকোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট রয়েছে সেই টি লিম্ফোসাইট যে ব্লাড ডোনেট করছে তার ইমিউন রেসপন্সকে বুস্ট আপ হতে দেয় না, অর্থাৎ তার ব্লাডের যে লিম্ফোসাইটগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে গ্রাফট ভার্সেস হোস্ট রেসপন্সটা মাউন্ট করতে পারে না। এবং এখানে হোস্ট যে ডোনারের টি লিম্ফোসাইটগুলো ধ্বংস করে দিচ্ছে এটা হচ্ছে একমাত্র এই কারণেই যে হোস্ট ডোনারের লিম্ফোসাইটগুলোকে চিহ্নিত করতে পারছে বাইরের কোনো কিছু হিসেবে। কিন্তু যদি এমন হয় যে হোস্ট বাইরের লিম্ফোসাইটগুলোকে চিহ্নিত করতে পারতেছে না যে এগুলো বাইরের লিম্ফোসাইট, তখন ডোনারের লিম্ফোসাইটগুলো হোস্টের পুরো শরীরে ছড়িয়ে যাবে, এবং এই হোস্ট তখনই ডোনারের লিম্ফোসাইটগুলো চিহ্নিত করতে পারবে না যখন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কাছে ব্লাড নেওয়া হয়। অর্থাৎ আপনি যখন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কাছে ব্লাড নেন তখন ডোনার এবং রিসিপ্টর এদের দুজনকার মধ্যে HLA এটা ম্যাচ করে যায়। HLA হলো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এটা যখন ম্যাচ করে তখন একটা সম্ভাবনা তৈরি হয় যে হোস্ট রিসিপ্টরের লিম্ফোসাইটগুলোকে আলাদা করতে না পারা বা আলাদা করে চিনতে না পারা, যখন চিনতে পারবে এবং হোস্ট ডোনারের লিম্ফোসাইটগুলোকে ধ্বংস করে দিতে পারবে তখন কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, এবং এটাই নর্মালি হয়। কিন্তু আপনার শরীরের টি লিম্ফোসাইট অর্থাৎ লিম্ফোসাইটগুলো ডোনারের শরীরের লিম্ফোসাইটগুলোকে আলাদা করে চিহ্নিত করতে পারলো না ঠিকই, কিন্তু যদি এমন হয়
যে যে ব্লাড ডোনেট করছে বা যার কাছ থেকে আপনি ব্লাড নিছেন তার ব্লাডের যে লিম্ফোসাইটগুলো রয়েছে সেগুলো আপনার ব্লাডের লিম্ফোসাইটগুলোকে আলাদা হিসেবে দেখে, তখন কিন্তু সে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবে এবং অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করবে। আপনি যখন আপনার বাবা মা ভাই বোন বা সন্তানের কাছে ব্লাড নেবেন তখন একটা পসিবিলিটি থাকে হোমোজাইগাস ক্রাইটেরিয়া বা বিভিন্ন কারণে তাদের এইচ এলএটা ম্যাচ করে যায়। এবং যদি কখনো এরকম হয় যে আপনার পরিবারের যে ব্লাড দান করেছে তার ব্লাডের মধ্যে যে টি লিম্ফোসাইট রয়েছে সেই টি লিম্ফোসাইট যদি আপনার শরীরের সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলে তখন কি হবে, তখন আপনার শরীরের অ্যান্টিজেনগুলো ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু হবে এবং আপনি যার কাছে ব্লাড নিয়েছেন তার ব্লাডের টি লিম্ফোসাইটগুলো দিনে দিনে আরও বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করবে। তখন ব্লাড নেওয়ার 3-30 দিনের মধ্যে যে ব্লাড গ্রহণ করে তার শরীরে বিভিন্ন প্রকার উপসর্গ বা লক্ষণ দেখা দেওয়া শুরু করে। অধিক তাপমাত্রায় জ্বর হয়, বিভিন্ন ভাইরাল ইনফেকশন হয়, মুখ বা জিআইটির মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়, স্কিনের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় পুরো শরীরের। তো এভাবে ধীরে ধীরে বিভিন্ন প্রকার রোগ এসে আক্রান্ত করে। এমনকি এখন পর্যন্ত এই রোগের কোনো ট্রিটমেন্ট আসে নাই এবং আপনি কোনো ওষুধ গ্রহণ করলে অধিকাংশ সম্ভাবনা তৈরি হয় সেই ওষুধের প্রতি হাইপার সেন্সিটিভিটি তৈরি হওয়ার। এই রোগটা খুবই রেয়ার, অর্থাৎ আপনি আপনার পরিবারের কারো কাছে রক্ত নিলেই যে এই রোগটা হবে এমন না, হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে যদি হয় তাহলে আপ টু 90% অর মোর দেন 90% পেশেন্ট মৃত্যুর দিকে ধাবিত হয়। কাজে আমরা অবশ্যই চেষ্টা করব বাইরের কারো কাছে অর্থাৎ নিজের পরিবারের বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাদে অন্য কারো কাছে ব্লাড নেওয়ার। যখন কোনো উপায় থাকবে না তখন আমরা পরিবারের কারো কাছে ব্লাড নিতে পারি। তাহলে বিষয়টা এমন দাঁড়ালো যে আপনি আপনার ভালোর জন্য অন্যজনকার কাছে বা নিজের পরিবারের লোকের কাছে ব্লাড গ্রহণ করলেন, কিন্তু তার কাছে নেওয়া রক্তের মধ্যে বিদ্যমান যে ইমিউনিটি থাকে বা ইমিউনিটির সাথে জড়িত যে সেলগুলো থাকে এই সেলগুলোর একটা ফাইট, অর্থাৎ সে মনে করে তখন যে হোস্ট টিস্যুগুলা সেগুলোই তার কাছে বাইরের কিছু, সেগুলোকে দমন করতে হবে। এই রিসপন্সটার কারণে ডিজিজটা তৈরি হয়ে যায় এবং এই ডিজিজের কোনো চিকিৎসা নেই, যার ফলে রোগীকে মৃত্যুর দিকে ধাবিত হতে হয়। এর জন্য সতর্কতা স্বরূপ আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কাছে ব্লাড নেওয়া থেকে বিরত থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।